হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তানভি আজকে চলে এসেছি একটা নতুন ইনফরমেটিভ টপিক নিয়ে তো আজকে আমার যে টপিক সেটা হচ্ছে কি ইউটিআই বা ইউরেনারি ট্রাক ইনফেকশন বা ইউটিন ইনফেকশান সিম্পলি বলা যেতে পারে যে আমাদের প্রস্রবে যে ইনফেকশানটা হয় তো আমার টপিক এটা আজকে ভীষণই ইনফরমেটিভ একটা টপিক এটা মহিলাদের মধ্যে বেশি দেখা যায় এর লক্ষণই বা কি এটা কেন হয় বা কিভাবে আমরা এটার থেকে মানে মুক্তি পেতে পারি বা প্রিভেন্ট করতে পারি এই ধরনের ইনফেকশান থেকে যাতে আমাদের না হয় তো সেগুলো নিয়েই আমি আলোচনা করব তো সঙ্গে থাকুন লাস্ট অফ দি ভিডিওটা অবশ্যই দেখবেন ভীষণই ইনফরমেটিভ ভিডিওটা তো কীভাবে বুঝবেন আপনার ইউরিন ইনফেকশান আছে এর লক্ষণ কি তো প্রথম লক্ষণ যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রস্রাবের কালার ইউলো বা রেডে হওয়া বা হোলদেটে ভাব বা লালচে রঙের প্রস্রাব হওয়া তো আমাদের স্বাভাবিক প্রস্রাবের কালার জলের মতনই হয় বা একটু ইয়েলোয়েস ভাব থাকে কিন্তু সেটা যদি আপনার কন্টিনিউ এটা একদম ইয়েলো কালারের হতে থাকে বা এটা রেড কালারের দিকে হতে থাকে তাহলে বুঝবেন আপনার ইউরিন ইনফেকশান আছে এছাড়া ইউরিন ইনফেকশান ছাড়াও দুটো কারণে আমাদের প্রস্রাব লাল বা হলদেটে হতে পারে সেটা হচ্ছে যদি আমরা কোনো ধরনের মেডিসিন নিয়ে থাকি তার সাইড এফেক্টে হতে পারে নাহলে আমরা যদি দীর্ঘ সময় অবধি জল না খাই তাহলেও আমাদের প্রস্রাবের কালারটা কখনো কখনো হলদেটে হয় যদি মেডিসিনের কারণে আপনার প্রস্রাবের কালারটা ইয়েলোয় হতে থাকে বা হোলদেড হতে থাকে তাহলে মেডিসিন স্টপ করে দিলে আপনার প্রস্রাবের কালার আবার স্বাভাবিক হয়ে যাবে আর যদি জল কম খাওয়ার কারণে আপনার প্রস্রাবটা ইয়েলো কালারের হতে থাকে তাহলে আপনি যদি আবার ভালো করে জল খেয়ে নেন বা বেশি পরিমাণে জল খেয়ে নেন প্রস্রাবের কালারটা আবার স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এই দুটো কারণ ছাড়া যদি আপনার প্রস্রাবের কালারটা দীর্ঘ দিন ধরে বা দীর্ঘ সময় ধরে আপনার ইয়েলোই হতে থাকছে তাহলে আপনি বুঝবেন যে আপনার ইউরিন ইনফেকশান আছে এবং ডাক্তারের সাথে পরামর্শ নেবেন বা এর প্রতিকার করার চেষ্টা করবেন সেকেন্ড যেটা বলবো দু নম্বর যেটা সেটা হচ্ছে কি বারবার প্রস্রাব পাওয়া কিন্তু ক্লিয়ারলি প্রস্রাবটা না হওয়া আপনার বারবার প্রস্রাব পাচ্ছে আপনি বারবার বাথরুমে দৌড়াচ্ছেন কিন্তু আপনার ক্লিয়ারলি প্রস্রাবটা হচ্ছে না তখন আপনি সাবধান হয়ে যাবেন হতে পারে আপনার ইউরিন ইনফেকশান আছে তিন নম্বর যেটা বলবো প্রস্রাব করার সময় প্রচণ্ড রকমের জ্বালা পোড়া হওয়া বা চুলকানি হওয়া আপনি যতবারই প্রস্রাব করতে যাচ্ছেন আপনার ইন্টিমেট পার্টটা জ্বালা পোড়া হচ্ছে বা প্রস্রাব যতবারই আপনি ত্যাগ করতে আছেন ততবারই সেখানে চুলকানি বা জলুনি হচ্ছে তখনও বুঝবেন যে আপনার হতে পারে ইউরিন ইনফেকশান আছে চার নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া আপনার প্রস্রাবটা স্বাভাবিক স্মেল একটা প্রস্রাবের থাকে কিন্তু সেটা থেকে যদি আপনার প্রস্রাবটা অতিরিক্ত পরিমাণে দুর্গন্ধযুক্ত হতে থাকে তাহলে বুঝবেন আপনার ইউরিন ইনফেকশন আছে পাঁচ নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আপনার ইউরিন ইনফেকশান থাকে তাহলে দেখবেন এই প্রবলেমগুলোর সাথে সাথে আপনার বারে বারে জ্বর আসা বা কাপনে দিয়ে জ্বর আসছে এবং শরীরটা ভালো থাকছে না আপনার সমস্ত কাজে আপনি দুর্বল ফিল করছেন এবং গা বমি বমি ভাব থাকা আর দীর্ঘ সময় অবধি জ্বর আসাটা তো ইউরিন ইনফেকশান ছাড়া আরও অন্যান্য মারাত্মক অসুখের কারণ হতে পারে তো এই ধরনের সিমটম যখন দেখতে পাবেন যে আপনার সাথে হচ্ছে এই ধরনের জিনিস তো অতি অবশ্যই একবার চেক করে নেবেন বা একবার টেস্ট করে নেবেন ডাক্তারের কাছে গিয়ে যেয়ে আপনার ইউরিন ইনফেকশান আছে কি না তো এগুলো তো গেল ইউরিন ইনফেকশানের কয়েকটি লক্ষণ এবারে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যাদেরই ইউরিন ইনফেকশানটা একবার হয়ে গেছে বা যারা এটার জন্য মেডিসিন নিয়ে নিয়েছেন এদের কিন্তু পুনরায়ও এটা হওয়ার চান্সেস থেকে থাকে তাছাড়াও অন্যান্য মহিলাদেরও কিন্তু এটা হওয়ার চান্সেস থেকে থাকে যা বা এটাতে সংক্রমিত হতে পারেন তো কিভাবে আপনি এটা থেকে নিজেকে বাঁচাবেন বা কি কি প্রোটেকশান আপনি নেবেন তো প্রথমে বলবো যে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন আড়াই থেকে তিন লিটার জল প্রতিদিন খাবেন সেটা শীতকাল হোক বা গরমকাল হোক গরমকালে আমাদের তেষ্টা থাকে বলে আমরা পর্যাপ্ত পরিমাণে জলটা খেয়ে নিই কিন্তু শীতকালে যেহেতু অতটা তেষ্টা পাই না বলে আমরা একটু ঘাটতি করে দিই তো পর্যাপ্ত পরিমাণে জল খাবেন জলের কোনো বিকল্প নেই সেটা ইউরিন ইনফেকশান হোক বা স্কিনের সমস্যা হোক বা আরও অন্যান্য সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে কিন্তু যাদের কিডনি জাতীয় সমস্যা আছে যাদেরকে অল্প পরিমাণে জল খাওয়া মানে বাধ্যতামূলক তাদেরকে বলবো যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা স্টেপ নেবেন সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে দীর্ঘ সময় অবধি প্রস্রাবটাকে আটকে রাখবেন না আমাদের এরকম অনেক পরিস্থিতি হয় যে আমরা এই কাজটা করে নিই বা এই কাজটা করে নিই বা আমার একটু পরে বাথরুমে যাচ্ছি বা কোনো অন্যরকম কোনো জেনুইন অসুবিধার জন্য আমরা অনেক সময় কি করি যে বাথরুম করাটা বা টয়লেট করাটাকে আমরা অ্যাভয়েড করে দিই বা একটু পরে করবো একটু পরে করবো করে নিজেদের মলমূত্রটাকে বেগ এলেও আমরা ত্যাগ করি না তো এটা থেকে একদম স্টপ হয়ে যাবেন যখনই আপনার মলমূত্র ত্যাগ করার টাইম আসবে বা আপনার বেগ আসবে আপনি অতি অবশ্যই আপনি এটা নিজের স্টুলটাকে বা ইউরিনটাকে পাস করে দেবেন কারণ এটা জমিয়ে রাখলে পরবর্তী ক্ষেত্রে আপনার ইউরিন ইনফেকশান হওয়ার চান্সেসটা কিন্তু প্রবলভাবে থেকে থাকে তো একদমই স্টপ করে দেবেন যে প্রস্রাব চেপে রাখা বা টয়লেট চেপে রাখা থার্ড যেটা বলবো সেটা হচ্ছে যে পাবলিক টয়লেটটাকে অ্যাভয়েড করেন পাবলিক টয়লেটে আমাদের অনেক সময় যেতে হয় আমরা বাধ্য হয়ে পড়ি ট্রেনে যেতে গেলে বা অন্যান্য জায়গায় যেতে গেলে রাস্তায় যেতে গেলে তো আমাদের পাবলিক টয়লেটটাকে ইউজ করতে হয় তো অ্যাভয়েড করতে বলছি কিন্তু আপনাকে আমি যেহেতু বললাম যে ইউরিনটাকে আপনার পাস করতে হবে বা ইউরিনটা আপনি যদি জমিয়ে রেখে দেন সেটাও ক্ষতিকারক এবং পাবলিক টয়লেট ইউজ করলেও আপনার এই ধরনের ব্যাকটেরিয়া বা সংক্রমণের চান্সেসটা থেকে থাকে তো কি করবেন তার জন্য উপায় আছে এখন যে আপনি চেষ্টা করবেন ক্লিন টয়লেট ইউজ করার যদি ক্লিন না থাকে এখন আমাদের কাছে এই সবারই কাছে একটা স্যানিটাইজার থাকে স্যানিটাইজার স্প্রে থাকে চেষ্টা করবেন স্যানিটাইজার স্প্রে করে দিয়ে ইউরিন পাস করার বা স্টুল পাস করার তাছাড়া এখন একটা ভীষণই পি সেফ বলে একটা প্রোডাক্ট চলে এসছে যেটা আপনি যে কোনো জায়গাতে গিয়ে আপনি ছেলেদের মতনভাবে বা পুরুষদের মতন আপনি নিজের ইউরিনটা পাস করতে পারবেন টয়লেট থেকে নিজেকে ডিটাচ রেখে তো চেষ্টা করবেন এই ধরনের পি সেফ ইউজ করার যদি না হয় সাথে অতি অবশ্যই অতি অবশ্যই ওয়েট টিস্যু রেখে দেবেন আপনি যতবার টয়লেট করবেন বা ইউরিন পাস করবেন ততবার আপনি ওয়েট টিস্যু দিয়ে আপনার নিজের ইন্টমেড পার্ট এবং টয়লেটের জায়গাটা চেষ্টা করবেন একটু ক্লিন করে নেওয়ার চার নম্বর যেটা বলবো যতবারই আপনি ইউরিন বা আপনার টুলস পাস করবেন ততবার যেন আপনি আপনার ইন্টিমেট পার্টটাকে ভালো করে ধোবেন রকম আপনার সোপ বা রকম আলাদা করে কোনো স্প্রে করার দরকার নেই আপনি যদি ন্যাচারাল জল থাকে আপনার কাছে তো চেষ্টা করবেন জল দিয়ে নিজের ইন্টিমেট পার্টটাকে ধুতে এবং তার প্রসেস হচ্ছে যে আপনি কখনই ব্যাক টু ফ্রন্ট ধোবেন না ফ্রন্ট টু ব্যাক আপনি ধোবেন সবসময় ফ্রন্ট টু ব্যাক ধোয়ার চেষ্টা করবেন তাহলে আপনার এই চান্সেসটা কম থাকবে যে ইউরিন ইনফেকশন জাতীয় কোনো কিছু হওয়ার কিন্তু অনেক সময় আমাদের কাছে জল থাকে না আমি যেটা বললাম পাবলিক টয়লেটের কথা অনেক সময় হয় যে আমাদের পাবলিক টয়লেটে চলে যাই আমরা কিন্তু সেখানে আমরা জল পাই না তো সেই জন্য সব সময় চেষ্টা করবেন নিজের কাছে একটা বেবি ওয়াইফ ক্যারি করার বা যে কোনো ধরনের ওয়েট টিস্যু ক্যারি করার যেটা আপনার এই সমস্ত ঝামেলা বা প্রবলেম থেকে আপনাকে রিলিফ দেবে তো আমরা ইউরিন ইনফেকশনের লক্ষণটা জানলাম বা এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কী কী স্টেপ নিতে পারি সেটা জানলাম বা কী কী জিনিস আমরা অ্যাভয়েড করব সেটা জানলাম এবার আমি জানবো যে আমরা আমাদের ডায়েটের মধ্যে বা লাইফস্টাইলের মধ্যে কি কী চেঞ্জেস আনলে আমরা এই ধরনের জিনিস থেকে বা এই ধরনের ইনফেকশান থেকে মানে রিলিফ পেতে পারবো বা এই ধরনের ইনফেকশন হওয়ার চান্সেসটা কম থাকবে তো আসুন জেনে নিই তো প্রথমে যেটা বলবো যে হেলদি লাইফস্টাইল আনতে হবে আপনাকে মানে পর্যাপ্ত পরিমাণে আপনার ঘুম যেন হয় পর্যাপ্ত পরিমাণে আপনি যেন ওয়ার্কআউট করেন বা পর্যাপ্ত পরিমাণে আপনার সব কিছুই যেন আপনার ব্যালেন্স থাকে যেটাকে বলে সেটা আপনার যদি ঘুম কম হয় বা পর্যাপ্ত পরিমাণে আপনি যদি ওয়ার্কআউট না করেন সারাদিন লেজি হয়ে থাকেন সেক্ষেত্রেও অনেক ধরনের ইনফেকশান বা এই ধরনের ইনফেকশান হওয়ার চান্সেস থেকে থাকে তো এই ধরনের জিনিসটাকে বাদ দিয়ে একদম হেলদি লাইফস্টাইল আনার চেষ্টা করবেন দু নম্বর যেটা বলবো যে হেলদি খাবার খাবেন তার মধ্যে যেটা পড়ছে যে আপনি ইউরিন ইনফেকশান থেকে যদি আপনি সুরক্ষিত থাকতে চান তাহলে আপনাকে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে ডাক্তারের কাছে গেলে কিন্তু ভিটামিন সি এর ট্যাবলেট খেতে দেয় যাদের ইউরিন ইনফেকশান হয়েছে তারা জানবেন যে ডাক্তারের কাছে গেলে কিন্তু ভিটামিন সি সাপ্লিমেন্টারি দেয় তো আমাদের যে খাবারে আমাদের ভিটামিন সি থাকে সেই ধরনের খাবারগুলোকে আমাদের খেতে হবে এখন তো শীতকালের টাইম তো কমলা পাওয়া যাচ্ছে কমলাতেও ভিটামিন সি থাকে তাছাড়া পাতিলেবু যেটা সারা বছর পাওয়া যায় পাতিলেবুটাকে জীবনের সঙ্গী করে নেন কাঁচা লঙ্কা ভিটামিন সি থাকে তো এই ধরনের ভিটামিন সি যুক্ত খাবার যদি খেতে থাকেন তো অনেকটা প্রিভেন্ট হয় এই ধরনের ইনফেকশন থেকে তো যেটা সেটা হচ্ছে স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবেন চিন্তা দুশ্চিন্তা এগুলো তো প্রত্যেকের মধ্যে থাকে কিন্তু এইগুলোর মধ্যে একদম ডুবে যাবেন না চেষ্টা করবেন স্ট্রেস ফ্রি থাকার স্ট্রেসের জন্য ইউরিন ইনফেকশন কেন আরও অন্যান্য মারাত্মক ধরনের রোগ হতে পারে তো চেষ্টা করবেন সমস্ত ধরনের দুশ্চিন্তা থেকে মানে রিলিফ থাকা না করার এগুলো বা অনেক সময় হয় যে কোনো কিছু নিয়ে আমরা আশঙ্কিত হয়ে পড়ে সেগুলো নিয়ে দুশ্চিন্তা করি তো যতটা পারবেন অ্যাভয়েড করবেন দুশ্চিন্তা থাকে না আনার তো দুশ্চিন্তা যখনই আসবে না তখন আপনার ঘুমও ভালো হবে লাইফস্টাইলও ভালো থাকবে তো একটু ফ্রি থাকার জন্য স্ট্রেস ফ্রি থাকবেন সুস্থ থাকবেন আর যাদের ইউরিন ইনফেকশন হয়ে গেছে বা আপনার আশঙ্কা হচ্ছে যে আপনি রিডিন ইনফেকশন হতে পারে তো তাদেরকে বলবো যে একটা খুবই ঘরোয়া টোটকা এটা মানে বহু যুগ ধরে হয়ে আসছে তো সেটা হচ্ছে যে জলের মধ্যে আপনি পাতিলেবু দিয়েও খেতে পারেন এটাও খুব ভালো বললাম যেহেতু যে ভিটামিন সি এর জন্যে তো এটা তো খুব ভালো একটা মানে হেলদি ড্রিঙ্ক সেকেন্ড যেটা বলবো যে অনলি ইউরিন ইনফেকশনের জন্য আপনি যদি প্রিভেন্ট করতে চান তাহলে জলের মধ্যে এক চামচ সোডা দিয়ে খাবার যে সোডা হয় সেটা দিয়ে গুলে এই এক গ্লাস জলটা খেয়ে নেবেন এটাও ভীষণ উপকার তো দিনে একবার করে সোডা দিয়ে এক গ্লাস জল খাওয়ার চেষ্টা করবেন এটা একটা মানে ঘরোয়া টোটকা বহু বছর ধরে চলে আসে সেরকমই একটা টোটকা তো অ্যাপ্লাই করে দেখতে পারেন ফল পাবেন তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আনন্যাচারাল যৌন ক্রিয়াকলাপ থেকে নিজেদেরকে দূরে রাখবেন এটা ভীষণ একটা মারাত্মক কারণ এটা ইউরিন ইনফেকশান মানে মেল ফিমেল দুজনের মধ্যেই আসতে পারে যে আনন্যাচারাল যৌন ক্রিয়াকলাপ থেকে ইন ইউরিন ইনফেকশন হওয়ার চান্সেসটা প্রচণ্ড পরিমাণে বেশি তো এই ধরনের ক্রিয়াকলাপ থেকে দূরে রাখবেন সুস্থ থাকবেন তো নেক্সট এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কি যতবারই আপনি ইন্টারকোর্স করবেন বা ইন্টিমেট হবেন আপনার পার্টনারের সাথে চেষ্টা করবেন তারপর ইউরিন পাস করে নিজেদের ইন্টিমেট পার্টটাকে ভালো করে ওয়াশ করে নেওয়া জল দিয়ে ওয়াশ করে নেওয়ার রকম সোপ বা কোনো পারফিউম বা কোনো কিছু স্প্রে আপনারা ইউজ করবেন না তো এগুলো ছিল হেলদি লাইফস্টাইলের কিছু টিপস যেগুলো হয়তো আপনার ইউরিন ইনফেকশান থেকে আপনাকে প্রিভেন্ট করবে বা বাঁচাবে তো এগুলো তো ছিল ঘরোয়া টোটকা বা কিছু লাইফস্টাইলের চেঞ্জেস যেটা আনলে আপনার ইউরিন ইনফেকশান থেকে দূরে থাকতে পারবেন বা ইউরিন ইনফেকশানটা হবে না তবে বেস্ট রেজাল্ট বা বেস্ট ট্রিটমেন্ট পেতে আপনাকে কিন্তু সত্য ডাক্তারের কাছে যেতে হবে আপনার নিকট যে ডাক্তার থাকবে তার কাছে যাবেন আপনার যদি মনে হয় বা আশঙ্কা হয় ধরুন ইনফেকশনের শিকার আপনি হয়েছেন বা ইউরিন ইনফেকশান আছে আপনার বা এর আগে আপনার হয়ে গেছিলো তো কোনো রকম লক্ষণ আপনি যদি দেখেন তাহলে অতি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিন নেবেন বা ডাক্তার যেভাবে আপনাকে চলতে বলবে সেইভাবে চলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিছু টিপস দিলাম যেটা আপনার হয়তো আপনার গুড লাইফ স্টাইল আনার একটু হেল্প হতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন তো আজকের মতো এতটুকুই থাক পরে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটা যদি আপনার ভালো লাগে তাহলে চেষ্টা করবে। নিজের নিকটের মানুষদেরকে জানানোর কারণ সবাই এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করে না তো চেষ্টা করবেন নিজের পরিচিতদেরকে জানানোর স্টিল দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা